পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিট বাজার, ঈদ মেলা ও চাঁদ রাত। বিলেতের অত্যন্ত সুপরিচিত তিনটি সংবাদ মাধ্যম রানার মিডিয়া, লন্ডন বাংলা বয়েস ও টু এ নিউজের আয়োজনে এবং ব্রিট বাজারের পৃষ্ঠপোষকতায় এই ভিন্নধর্মী মেলা ও চাঁদ রাতের আয়োজন নিয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় শেডুয়েলস্থ ব্রিট বাজার প্রাঙ্গণে। এতে আয়োজকরা অনুষ্ঠান সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও বিস্তারিত তুলে ধরেন। এখানে লোকাল যারা বাসিন্দা আছেন, স্পেশালি মা বোন যারা আছেন, তারা ওখানে গিয়ে অনেক সময় বিড়ম্বনায় পড়ে। আমরা আসলে আমাদের মেইন টার্গেট হচ্ছে প্রতি মাসে আমরা এখানকার সানডে মার্কেটের মতো আয়োজন করবো আর কি। তো সানডে ওইটা হলো আমাদের মেইন টার্গেট। আমরা মনে করি যে টাওয়ার হ্যামলেটসে একটা চাঁদ রাত হলে আমাদের লোকাল কমিউনিটি সবার জন্য খুবই ভালো হবে। রেগুলার যদি মান্থলি একই জায়গায় তারা যদি কোনো প্ল্যাটফর্ম পায়, তাহলে হয়তো সামনে এখান থেকে ভালো কোনো ব্যবসায়ী বের হয়ে আসবে। চাঁদ রাতকে ঘিরে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ব্রিট বাজার, ঈদ মেলা এবং চাঁদ রাত। টাওয়ার হ্যামলেটসে প্রথমবারের মতো আমরা এই চাঁদ রাতটি আয়োজন করতে যাচ্ছি এই ব্রিট বাজারে, এবং সেটার জন্য দিনের 12টা থেকে রাতে ম্যাক্সিমাম টাইম পর্যন্ত আমরা এখানে একটা জমজমাট আয়োজন থাকবে এবং স্টল থাকবে বিভিন্ন ধরনের। এবং সেই আয়োজনের পাশাপাশি ব্রিট বাজার আবার তারা একটি স্পেশাল মানে সেল অফার নিয়ে আসবেন এই মেলা উপলক্ষে, মেলাকে কেন্দ্র করে তিন দিনের। নিরাপত্তা কর্মী আমরা রাখবো, এই ধরনের সিচুয়েশন সৃষ্টি হলে যারা করবে তাদেরকে আমরা বের করে দিব। যেহেতু কমপ্লিট একটা প্রাইভেট জোনের ভিতরে, আমরা হাইলি চেষ্টা করব যারাই এই জোনের ভিতরে ঢুকবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার, তাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়া এবং ফ্যামিলি এনভায়রনমেন্টটা ঠিক রাখা। ছোটো ছোটো যে বিজনেস প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে আসলে প্রমোট করা। এখানে কাপড় থেকে শুরু করে ইসলামিক শপ অনেক কিছুই থাকবে, যেটা আগেই বলেছে।